সমস্যা কেলেঙ্কারির একেবারে চূড়ান্ত পর্যায়ে। লজ্জায় আমার মাথা কাটা যাচ্ছে। এরকম কেচ্ছা কেলেঙ্কারি আমাদের অহরহ ফেস করতে হয়। তোমরা বাড়িতে থাকো না তো তাই তোমাদের গায়েও লাগে না। আচ্ছা তুমি এত রাগ করছো কেন? আমার কলিগরা এসেছিল ওখানে, আমি যদি খুনাক্ষরে জানতে পারতাম এরকম কিছু একটা হবে আমি ওদের ডাকতাম না। আমার বস এসেছিল, আমার অ্যাসিস্ট্যান্টরা এসেছিল, লজ্জায় আমার মাথা নিচু হয়ে। তাকিয়ে আছো কেন? আমার রাগের কারণটা তুমি বুঝতে পারছো না? না শোনো, আমার কাজের জগৎটা না আমি নিজে পরিশ্রম করে তৈরি করেছি, নিজে। আমার দাদাদের মতো বাবার ছত্রছায়া থাকিনি কখনো। তাই আমার কাজের জায়গায় আমার নামটা বজায় রাখার দায়িত্ব শুধু আমার, আমার। কারো বোকামির জন্য সেই জায়গাটা নষ্ট হয়ে যাক এটা আমি কখনোই মেনে নেব না, নেভার। অনেক রাত হয়ে গেছে, শুতে চলো তো। কি ভাবছো? কি ভাবছো বলো তো? মেজদি ভাইয়ের কথা। খুব ভালো হয়েছে মেজদি ভাই পার্টিতে থাকেনি, থাকলে তো সবচেয়ে বেশি কষ্ট অসম্মান লজ্জা মেজদি ভাইয়েরই হতো। খুব ভালো হয়েছে থাকেনি। ছোটবেলায় শুনেছি মানুষ মারা গেলে তারা হয়ে যায়, অনেক দূরের হয়ে যায়, আর সে ধরা ছোঁয়ার মধ্যে থাকে না। কিন্তু আমার বেলায় ছেলে মেয়ে দুটোকে একটিবার চোখের দেখা দেখতে পাই না। ভালোবাসার মানুষজন পাশে না থাকলে ভালো লাগে বলো? তোমার দিদি ভাইয়ের জেদ, কিছুতেই বাচ্চা দুটোকে বাড়িতে নিয়ে আসতে চায় না। আমাদের চোখের আড়ালেই ওরা ছোট থেকে বড় হয়ে গেল। কত করে বলেছিলাম যেন আজকের মতো একটা ভালো দিনে ওরা আসুক না, দুদিনের জন্য হলেও তো। কিন্তু না, না মানে না, একেবারে ব্রহ্মবাক্য। দিদি ভাইয়েরও মন কাঁদে দাদা, কিন্তু বাচ্চারা দূরে থাকাই ভালো। কুচি মন এখানে থাকলে কি দেখবে, কি শিখবে? না একটা কথা তোমরা কেউ বুঝতে পারছো না, এটাই ওদের বাড়ি, এখানেই ওদের শেকড়। ওরা তো সান্নাল বাড়ির ছেলে মেয়ে, আজ না হয়তো কাল আলটিমেটলি ওদের এখানে ফিরতেই হবে। সারাটা জীবন কেউ কি হোস্টেলে কাটাতে পারে বলো? সত্যিটা আর কতদিন লুকিয়ে রাখা যাবে? যায় না। নিজের পরিবারকে কেউ কি অস্বীকার করতে পারে? আমি, আপনি, মা, কমলা, আমরা কেউ পারিনি। আচ্ছা তুমি কেন এত সহ্য করো? তোমার তো উপায় আছে উর্মিলা, তুমি তো চাইলেও আলাদা হতে পারো। না না, আমাকেও আমাকেও তুমি একই কথা জিজ্ঞেস করতে পারো, আমি কেন সহ্য করি? হ্যাঁ, আমাদের মা কেন
এত দিন ধরে এত কিছু সহ্য করে আসছেন, তুমি জিজ্ঞেস করতে পারো। আপনার মনটা আজ সত্যি চঞ্চল হয়ে আছে দাদা। মিলা এত ভালো মানুষও বোধ হয় ভালো নয়। ভালো মানুষই মানেই দুর্বলতা। অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর শক্তি নেই, সাহস নেই, প্রতিবাদের ভাষা নেই। তুমি কখনো কি ভেবে দেখেছো উর্মি না, ভালো মানুষ হওয়াটা কতটা ভয়ঙ্কর? জানো, সব সব তারাদের নাম আমি জানি না, কিন্তু তারা দেখাটা খুব ফ্যাসিনেটিং। দেখতে দেখতে আবার চোখের সামনে তারাগুলো হারিয়েও যায়, তাদের আবার নতুন করে খুঁজে পাওয়াটা একটা মজার খেলা। এসে গেছি, এসো। অখিল এক কাজ করো, শানলালদের পার্টির নিউজটা এবার ফাইনাল করে ফেলো। শানলালদের পার্টির ডিটেলস চলে এসেছে নাকি? ইন্টারেস্টিং কিছু ঘটেছে? না, তেমন কিছু নয়, শুধু একটা পাগলি গেট ক্র্যাশ করে ভেতরে ঢুকে চাচামিচি করছে। এই পাগলিটার কোনো ছবি আছে? অখিল তুমি এবার এসো, আমি রিপোর্টটা পরে চেক করব, ঈশানের সঙ্গে কথা আছে। ওকে চিফ। চিফ বলছি, পাগলিটা তো পাঞ্চালিও হতে পারে, আমি মনে হচ্ছে ফোন করে কনফার্ম করে নিই। না, কনফার্ম করার দরকার নেই, কারণ ওই পাগলিটা যদি পাঞ্চালি হয়ও তোমার আর কিচ্ছু করার নেই। লোকেশানি, কথাটা খুব গুরুত্বপূর্ণ, আমার পক্ষে যতটা করা সম্ভব আমি করেছি। তোমার ওপর আমার আস্থা আছে, কিন্তু ওপর মহল থেকে এবার আমার ওপর চাপ আসছে। পাঞ্চালি স্টোরি থেকে এবার তোমায় সরে যেতে হবে। পাঞ্চালিকে নিয়ে তুমি আর কোনো লেখা লিখতে পারবে না। আমি ওনার সঙ্গে দেখা করতে চাই। চলো না। এত সহজে আমি তোমাকে ছেড়ে দেব না দেবজিৎ। আমার যা সর্বনাশ হওয়া সেটা তো হয়েই গেছে, কিন্তু আর কোনো মেয়েকে যাতে তোমার লালসার শিকার হতে না হয় সেটা আমি দেখবো। আমি পাঞ্চালি, প্লিজ 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 চলো। সবার সামনে আমি তাহলে সত্যি কথাটা বলি এবারে? ওকে খাবার ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দাও। আমি যাবো না। দেবজিৎ, দেবজিৎ। কিন্তু বিপদ সীমার বাইরে চলে যাচ্ছে স্যার। বাবা এখনো জেগে? আজ পার্টিতে যা হলো চরম দুঃসাহস আজ দেখিয়েছে পাঞ্চালি। এত দূর যে ও আসতে পারে আমার হিসেবে ভুল হয়ে গেছে। এরপরেও কি দেবজিতের উপর ভরসা করা যায়? না।
ব্যাপারে আমাকেই পাঞ্চালির সঙ্গে ডিল করতে হবে। চলো 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 পাল্টাই।